আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে হৃদরোগ স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়। খাদ্যাভ্যাসে পরিবর্তনের মাধ্যমে রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে পারলে হৃদরোগের আশঙ্কা কমে। আবার কোলেস্টেরল সমৃদ্ধ খাবার কম খেলেও রক্তের পরিমাণ কমে যায়। কিছু খাবার রয়েছে যেগুলো হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো রক্ত সঞ্চালনকে ব্যাহত করে এবং জটিল শারীরিক সমস্যা তৈরি করে। ডিমের কুসুম এবং মাংসে কোলেস্টেরল বেশি থাকে। উদ্ভিদজাতীয় খাবারে কোলেস্টেরল থাকে না। হার্ট অ্যাটাক হলে হার্টের কোনো একটি রক্তনালীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। রক্তনালীর গায়ে চর্বি জমার কারণে হার্টের রক্তনালী সরু হয়ে যায়। সরু নালীতে রক্ত জমাট বাঁধার কারণে হার্ট অ্যাটাক হয়ে থাকে। তাই হৃদরোগের ঝুঁকি এড়াতে আপনাকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে আটটি খাবার। তো চলুন জেনে নেওয়া যাক আটটি খাবার কী কী। নাম্বার ১, চিংড়ি। হৃদরোগীদের জন্য আরেকটি বর্জনীয় খাবার হলো চিংড়ি। দেখা গেছে ক্যালোরি এবং ফ্যাট কম থাকলেও চিংড়িতে আছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল। ৩.৫ আউন্স ওজনের এক পিস রান্না করা স্যামন মাছে যেখানে মাত্র ৬২ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, সেখানে একই পরিমাণে চিংড়ি মাছে থাকে ১৮৯ মিলিগ্রাম কোলেস্টেরল। নাম্বার ২, মাছের মাথা ও ডিম। রক্তের লিপিড প্রোফাইল বাড়িয়ে দেয় যে উপাদানগুলো, সেই এলডিএল বা ক্ষতিকর কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসাইডের উৎস হচ্ছে মাছের মাথা ও মাছের ডিম। নাম্বার ৩, ফাস্টফুড। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জার্নালের একটি রিপোর্টে দেখা গেছে প্রতি সপ্তাহে একবার নিয়মিতভাবে যারা ফাস্টফুড খায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মারা যাওয়ার প্রবণতা অন্যদের চেয়ে ২০% বেশি। যারা একের বেশি অর্থাৎ ২ থেকে ৩ বার খায় তাদের হার আরও বেশি ৫০%। শুধু তাই নয়, সপ্তাহে যারা ৪ বা তার চেয়েও বেশি বার ফাস্টফুড খায় তাদের ক্ষেত্রে এই ঝুঁকি ৮০%-এরও বেশি। নাম্বার ৪, ডিমের কুসুম। ডিমের সাদা অংশ খাওয়া গেলেও হৃদরোগীদের জন্য ডিমের কুসুমটা এড়িয়ে চলাই উত্তম, কারণ ডিমের কুসুমে আছে উচ্চ মাত্রায় কোলেস্টেরল। একটি বড় আকারের মুরগির ডিমে যে ১৮৬ মিলিগ্রাম পরিমাণ কোলেস্টেরল থাকে তার পুরোটাই আছে কুসুমে। আর একজন হৃদরোগীর দিনে ২০০ মিলিগ্রামের বেশি কোলেস্টেরল গ্রহণ করা উচিত নয়। নাম্বার ৫, ঘি এবং মাখন। খাবারের তালিকায় ঘি মাখন এক অনিবার্য হলেও এতে আছে উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট, সেই সাথে আছে পালমিটিক অ্যাসিড যা হার্ট ব্লকের কারণ হতে পারে। এর বদলে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করা যেতে পারে। নাম্বার ৬, নারকেল। হংকং আর সিঙ্গাপুরের দুটি পরিসংখ্যান থেকে দেখা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে যত লোক হংকংয়ে মারা গেছে তার অন্তত ৩ গুণ বেশি মানুষ মারা গেছে সিঙ্গাপুরে। গবেষকদের মতে এর একটি কারণ হলো সিঙ্গাপুরের অধিবাসীদের খাবারে নারকেল ও পাম তেল ব্যবহারের প্রবণতা। নারকেল তেলে ৮৫ থেকে ৯০ ভাগই হলো স্যাচুরেটেড ফ্যাট যা হৃদরোগীদের জন্য ক্ষতিকর। নাম্বার ৭, অতিরিক্ত ভাজা ও তৈলাক্ত খাবার। ডিপ ফ্রাই খাবার মুখরোচক, তাতে সন্দেহ নেই, কিন্তু খাবার যত ভাজা হয় তার খাদ্যমান তত কমতে থাকে, তত তাতে যুক্ত হতে থাকে ক্ষতিকারক ফ্যাট। এমনও দেখা গেছে একটা পর্যায়ে খাবারে আর কোনো ক্যালোরি অবশিষ্ট থাকে না। যেমন মাংস বা কোনো কিছু ভাজার সময় দেখবেন তেলের মধ্যে প্রচুর বুদবুদ উঠছে। এর কারণ হলো খাবারটার ভিতরে যে জলটা আছে তেল ছেড়ে দেওয়ার ফলে তা বেরিয়ে এসেছে এবং তেলের তাপ এবং চাপে তা শুকোতে শুরু করেছে। ডিপ ফ্রাই হতে হতে জল যখন পুরোপুরি শুকিয়ে যায় বুদবুদ ওঠাও তখন বন্ধ হয়ে যায়। তো এমনিতেই মাংস বা এই জাতীয় খাবারগুলোতে আছে স্যাচুরেটেড ফ্যাট, তার উপর তেল যুক্ত হয়ে ফ্যাটের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। নাম্বার ৮, এছাড়া কেক, পেস্ট্রি, পুডিং, আইসক্রিম এই প্রতিটি খাবারই চিনিযুক্ত, আর চিনি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। হৃদরোগের সাথে চিনির সম্পর্কটা ঠিক কোথায় তা বোঝা না গেলেও এটা দেখা গেছে যে মিষ্টি জাতীয় পানীয় ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয় লিভারের তৎপরতা যা রক্তে ক্ষতিকর ফ্যাট নিঃসরণ করে। হৃদরোগের ঝুঁকি কমাতে হলে খাদ্যাভ্যাসের পরিবর্তন অনিবার্য। যেসব প্রাণীর বেশি পা থাকে তাদের দেহে খারাপ কোলেস্টেরল বেশি থাকে, যেমন ছাগল, ভেড়া, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি। তাই হৃদরোগের ঝুঁকি এড়াতে এসব প্রাণী থেকে তৈরি খাদ্য আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিন। প্রতিদিন নিয়ম মাফিক সুষম খাবার গ্রহণ করুন। হৃদরোগের ঝুঁকি থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে হলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট খাবার তালিকা অনুসরণ করতে হবে। আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যেগুলি বললাম এগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন, দেখবেন অনেকটাই সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।